हेलो एवरीवन, दिस इज नूरावशी एंड वेलकम टू माय चैनल। तो स्टेट मेडिकल फैकल्टी 2021 এর एग्जामটা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে এই নিয়ে বিষয়ে একটা কনফিউশন চলছে সকাল থেকেই। ইভেন গতকাল রাতে ইনফরমেশন বুলেটিন তো তোমাদের পাবলিশ হয়েছে, যদি এখনো পর্যন্ত কেউ সেটা ডাউনলোড না করে থাকো তাহলে একদম ডাইরেক্ট পিডিএফ এর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, সেটা ক্লিক করে ওটা ডাউনলোড করে নিও। তো ইনফরমেশন বুলেটিনে কোথাও ক্লিয়ারলি লেখা নেই যে অনলাইনে এক্সাম হবে নাকি অফলাইনে হবে, দুটো অপশনই রেখেছে এবং তারপর থেকে কনফিউশন শুরু হয়েছে। দেন ওদের যে ফ্যাকাল্টির মেইন অথরিটি তাদের সঙ্গে সকালে কথা হয়েছে আমার, তো ওনারা বললেন যে কোভিডের উপর সব কিছু ডিপেন্ড করছে, যদি কোভিড পরিস্থিতি ঠিক হয় পরবর্তীতে তাহলে আমরা অফলাইনে এক্সামটা নিতে পারি, আর যদি ঠিক না হয় তাহলে অনলাইনে এক্সাম হবে। মানে দুটো অপশনই তারা রেখেছে, অনলাইনেও হতে পারে অফলাইনেও হতে পারে, তবে বর্তমান যে পরিস্থিতি তার উপর ভিত্তি করে তারা বলল যে 90% চান্সেস আছে এক্সামটা অনলাইনে হওয়ার, টেস্ট ফ্রম হোম। তো ওটাই আর কি, যে অনলাইনে এক্সাম হওয়ার চান্সই বেশি আছে, আর পরে যদি কোভিড পরিস্থিতি ঠিকঠাক হয় তাহলে হয়তো অফলাইন এক্সামটা হতে পারে। এবার অনেক ইউটিউব চ্যানেলে হয়তো তোমাদের বলছে যে তোমরা চুজ করতে পারবে যে তোমরা অনলাইনে এক্সাম দেবে নাকি অফলাইনে এক্সাম হবে, বাট দে আর রং, ঠিক হ্যাঁ ওটা কোনো কথা হলো যে তুমি একজন কেউ অনলাইনে এক্সাম দেবে কেউ অফলাইনে এক্সাম দেবে, ওরকম কখনো হয় না। আর এবছর কোয়েশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, মানে প্রত্যেক বছর এক নাম্বার করে থাকে, এবছর প্রত্যেক প্রশ্নের মান 2 করে, 13টা প্রশ্ন তোমার কেমিস্ট্রি থেকে থাকবে, 12টা প্রশ্ন তোমার ফিজিক্স থেকে থাকবে, আর তোমাদের বায়োলজি থেকে 25টা প্রশ্ন, এই করে মোট 50টা প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের মান 2 করে, মানে 100-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, কোনো নেগেটিভ মার্কিং নেই। আর তোমরা কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, smfwb.in অথবা smfwbexamflix.in, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, তোমরা ক্লিক করে নেবে। 500 অ্যাপ্লিকেশন চার্জ, আর প্রিপারেশন নিতে থাকো, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ক্লাস 12 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে পাশ করলেই হবে, তোমাকে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোতেই পাশ করতে হবে ইন্ডিভিজুয়ালি। টেস্ট ফ্রম হোম এই যে প্রসেসটা তা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব, তোমাদেরকে বুঝিয়ে দেবো যে বাড়ি থেকে কীভাবে এক্সামটা দেবে, এবং অফলাইনে যে এক্সামটা যদি হয় তো সেটার যেটা প্রসেস আছে ওই মাস শিটে, যেমন জেন পাস পরীক্ষা হয়েছিলো সেটা মানে বলে দেওয়ার মতো কিছু নেই, ওটা নতুন কিছু নয়, নতুন তোমাদের কাছে হতে পারে টেস্ট ফ্রম হোম। তো তা নিয়ে আমি ভিডিও আপলোড করব, আর তোমার প্রিপারেশনটা ভালো করে নিতে থাকো, আমরা একটা বুক হয়তো প্রিন্টেড বের করবো, অনেকটাই চান্সেস আছে, সমস্ত কিছু জানিয়ে দেবো তোমাদেরকে আপডেট। সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল নোটিফিকেশন অন করে রেখো। স্টে টিউন, টাটা।